আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাচ্ছি কুয়েতের নতুন একটি ভিডিওতে। আজ আগস্ট মাসের 7 তারিখ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধার মৃত্যু। চলে গেলেন না ফেরার দেশে, ঘুমের মধ্যেই স্টক করে মৃত্যু হয়েছে একজন কুয়েত প্রবাসীর। এই কুয়েত প্রবাসীর নাম সেলিম দেওয়ান, গ্রাম আটকাহানিয়া ইউনিয়ন সোল্লা থানা নবাবগঞ্জ জেলা ঢাকা। 17 বছর ধরে তিনি কুয়েতের একটি ক্লিন কোম্পানিতে কর্মরত ছিলেন। আমরা তাহার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি। কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি প্রচার করেছে। আপনারা আমাদের ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন হুবহু যা জানানো হয়েছে। কুয়েত প্রবাসী সকল বাংলাদেশীর অবগতির জন্য জানানো যাচ্ছে, কুয়েত ইউনিভার্সিটিতে 2023-2024 শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারে কুয়েত প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য কলেজ অফ সায়েন্স, লাইফ সায়েন্স অর আর্টস অনুষদে কালচারাল স্কলারশিপ কোটায় একটি আসন বরাদ্দ করা হয়েছে। উক্ত আসনটিতে ভর্তির জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আবেদন গ্রহণের শেষ তারিখ 20 আগস্ট 2023 সাল। নির্ধারিত তারিখের মধ্যে আবেদনের পর দূতাবাসের 6 নম্বর কক্ষে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো। সকলের অবগতির জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। আশা করছি যে যারা এই একটি পদ গ্রহণ করতে চান, আপনারা অতি সত্বর দূতাবাসের ঘোষণা অনুযায়ী দূতাবাসে যোগাযোগ করবেন এবং আবেদন করবেন। কুয়েতে অবস্থানরত আমাদের অনেক প্রবাসী ভাই বোন একটি প্রশ্ন করে, আর তা হচ্ছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান কবে বন্ধ হবে। এই প্রশ্নের উত্তর কারোরই জানা নেই, কারণ কুয়েতের সরকার প্রতিনিয়তই আইন করছে, প্রতিনিয়তই প্রবাসী আটক করছে, আর প্রতিনিয়তই নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে, কিন্তু অভিযান কেন জানি বন্ধ হচ্ছে না। গত কয়েক মাস জুড়ে কুয়েতে প্রবাসীদের মাঝে এক আতঙ্কের নাম হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর এই অভিযান। বৈধ একটি আকামা পকেটে থাকার পরেও একজন প্রবাসী স্বস্তিতে নেই। কখন তাকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করে, কখন তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন বা আকামা আইন লঙ্ঘনের অভিযোগ আসে। কুয়েতের 6টি পৌরসভায় কুয়েত আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচ্ছিন্ন অভিযান অব্যাহত রেখেছে। রেসিডেন্সি অ্যাফেয়ার্স এর সাধারণ বিভাগ একটি বুয়া গৃহকর্মী অফিস শনাক্ত করে। এই অফিসের আন্ডারে কাজ করছিল যেটি 4 জন, যাদেরকে আটক করা হয়েছে। পাশাপাশি কুয়েতের পৌরসভা জাহারা, পরওয়ানিয়া, কুয়েত সিটি, আহমেদি, তার মানে টোটাল কুয়েত জুড়ে অভিযানে 128 জন প্রবাসীকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। বৈধ, অবৈধ, শ্রম আইন লঙ্ঘন, আকামা আইন লঙ্ঘন, ফৌজদারির মামলা সহ আরো অগণিত অভিযোগ। গত কয়েকদিন থেকে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী অভিযান আগের তুলনায় কিছুটা বাড়িয়েছে, যা আমরা প্রতিদিনই লক্ষ্য করছি কুয়েতের বিভিন্ন পৌরসভার প্রতিবেদনগুলিতে। এই পরিস্থিতিতে আপনার আমার কি করণীয় অনেকেই জানতে চান। কিছুই করার নেই, আইন শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করবে। আপনি আপনার অবস্থান থেকে সতর্ক এবং সচেতন থাকবেন, যেহেতু এটি তাদের আইন, তাদের দেশ, এখানে আপনার আর আমার কিছু করার খুব একটা ক্ষমতা নেই, কাজেই সতর্ক এবং সচেতন হন। কুয়েতে অবস্থানরত আমাদের অনেক প্রবাসী ভাই বোন দীর্ঘদিন থেকে অপেক্ষায় রয়েছেন দেশ থেকে ফ্যামিলির মেম্বারদেরকে কুয়েতে নিয়ে আসবেন। কুয়েতের সরকার আজ একটি নতুন তথ্য প্রকাশ করেছে যা স্থানীয় দৈনিকগুলিতে একযোগে প্রচারিত হয়েছে। আরবি দৈনিক আল রায়, আরবি দৈনিক আল আনবা, আরবি দৈনিক আল মাজালিস সহ প্রায় সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিউজটি প্রচার হয়। এটিকে কুয়েতের সরকার মনে করছে যে প্রাথমিক একটি ধারণা দেওয়া, যাতে করে যেহেতু ফ্যামিলি ভিজিট বিষয়ে কুয়েতের সরকার বিশাল পরিবর্তন এনেছে, অগ্রিম জানাজানি হলেই যারা আসবে বা যাদেরকে যারা আনবে তারা যেন সতর্ক হতে পারে, সচেতন হতে পারে। আমরা এই আর্টিকেলটির সামথিং আপনাদের সাথে শেয়ার করছি। 1 বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের ফ্যামিলি ও ভিজিট ভিসা বন্ধ রয়েছে, বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া। তবে নতুন নিয়মে চলতি বছরের ডিসেম্বরে ভিজিট এবং ফ্যামিলি ভিসা কুয়েতের সরকার আবারও চালু করতে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে কুয়েতে ফ্যামিলি ও ভিজিট ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নতুন শর্ত আরোপ করেছে কুয়েতের সরকার। খুব শীঘ্রই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদের কাছে এই প্রস্তাবগুলো জমা দেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী কুয়েতে প্রবেশ করতে হলে স্বাস্থ্য বিমা বা হেলথ কার্ডের প্রয়োজন, যেটি বাধ্যতামূলক করা হবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে কোনো ফ্যামিলি মেম্বার যিনি তার নিজস্ব স্ত্রী হাজব্যান্ড বা সন্তান আনতে পারবে, বা হাজব্যান্ড স্ত্রী বা সন্তান আনতে পারবে, ভাই বোন বা যেটি দূরের আত্মীয় তাদেরকে আনার কোনো সুযোগ থাকছে না। স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক 500 দিনারের করতে হবে, আর এই 500 দিনার স্বাস্থ্য বিমার বিপরীতে একটি কার্ড দেওয়া হবে। ভ্রমণের সময়কাল পাবে মাত্র 1 মাস, আগে যেটি 3 মাস ছিল, কিছু কিছু ক্ষেত্রে সেটি বাড়ানো যেত। যে ব্যক্তি তার পরিবারের সদস্যদেরকে কুয়েতে আনবে তাকে 1 মাসের মধ্যে আবার ব্যাক করাতে হবে। যদি কোনো কারণে এই ব্যক্তি কুয়েত ত্যাগ না করে 1 মাসের মধ্যে, তাহলে সেই ব্যক্তির যে কুয়েতে থাকার অনুমোদন রয়েছে সেটি বাতিল করা হবে। জেলেরও বিধান রয়েছে, বা দুটোই হতে পারে। তার মানে 1 মাসের সময় নিয়ে একজন তার পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বার আনতে পারলেও আবার তাকে ব্যাক করাতে হবে। এখানে যেটি যুক্ত করা হয়েছে নতুন করে, স্বাস্থ্য বিমা যেমন করা হয়েছে এবং এই প্রসেসিং খরচ যেটি 100% পর্যন্ত বৃদ্ধি হতে পারে, আগে যেটি 600 দিনারে ছিল সেটি আরো বাড়ানো হবে। এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে 100% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এখানে একটি আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এতে করে অনেকেই তার পরিবারের সদস্যকে কুয়েতে আনতে পারবে না। এর পাশাপাশি কুয়েতের সরকার বা এই প্রক্রিয়াটি যারা রেডি করেছে তারা যুক্তি দেখিয়েছে, তারা অরিজিনাল লোকজনকে কুয়েতে আনতে চায়। কুয়েত এই ধরনের কোনো লোককে ভিসা দিতে চায় না যারা কুয়েতে এসে কাজ করতে চায়, পরিবারের সদস্য হিসেবে এসে বাইরে কাজের অনুমতি নিতে চায়, বা কুয়েতের শ্রমবাজারে ঝামেলা করে বা জ্যাম সৃষ্টি করে। কুয়েত সেই ধরনের লোকদেরকে চায় যারা আসবে এবং চলে যাবে, আর এই প্রক্রিয়াটিতে এই ব্যাপারে স্বচ্ছতা চলে আসবে। তার মানে কুয়েতের সরকার যে ইঙ্গিতটা দিচ্ছে তা হচ্ছে একজন সচ্ছল প্রবাসী শুধুমাত্র তার পরিবারের সদস্যকে কুয়েতে 1 মাসের ফ্যামিলি বা ভিজিট ভিসা দিয়ে কুয়েতে আনতে পারবে, এবং একই সময়ে নির্ধারিত যে নিয়ম সেটি মেনে তাকে কুয়েত ত্যাগ করতে হবে। কুয়েত সরকার এক্সট্রা কোনো লোককে আনতে চায় না যার পক্ষে অতিরিক্ত খরচ দিয়ে তার ফ্যামিলি মেম্বারকে কুয়েতে আনা সম্ভব নয়। এই প্রতিবেদনে আরও বিস্তারিত অনেক কিছু শেয়ার করা হয়েছে। আমরা ভিডিও শর্ট করার সুবিধার্থে এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আরও বিস্তারিত ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদের সাথে প্রচার করব। যেহেতু এটি প্রস্তাব আকারে রয়েছে, ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে, তার আগে মন্ত্রিসভার অ্যাপ্রুভের প্রয়োজন রয়েছে। ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টস করুন, ভিডিওটি শেয়ার করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যাতে করে অন্যরা এই সকল তথ্য ইনফরমেশন থেকে লাভবান হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ।